আজকের সমাজে শিরিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ কাবা আল্লাহকে বাদ দিয়ে বাবার পায়ে সেজদা দেয়, আছে না নাই? যারা মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, নেতার পায়ে সেজদা দেয়, আল্লাহ ছাড়া মুমিন কারো কাছে মাথা নত করতে পারে না, অন্য কারো কাছে মাথা নত করা শিরিক। কথা কন না কেন, কথা কন না কেন? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। বাপ রে বাপ, বাবার পায়ে সেজদা দিয়া উতাল পাতাল গান গা, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবা তোমার দরবারে সব, হ্যাঁ মনে আছে আপনাদের, ভালোই তো। আমি এটা বলি না, আমি কি বলি জানেন? বাবা তোমার দরবারে সব বন্দামির খেলা, বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, বাবা তোমার দরবারে সব বেদাতের খেলা, নারী পুরুষ একত্রে কইরা জমাই সোমেলা, কবরে গেলে বুঝবে কত জ্বালা। কথা কন না কেন? বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, রাগ করেছেন মনে হয়। এবার কোন ভণ্ড বীরের দরবারে যাওয়া যাবে না, কোন মাজারে মুসলমান সিজদা করতে পারে না। আর মা বোনেরা তাদেরকে অনুরোধ করে বলে যায়, মা সন্তান হয় না যে 30-40টা মান্নত করবেন, যায়া ছাগল খবরদার খবরদার, ওই ছাগল মাদ্রাসায় দান করবেন, এতিম বাচ্চারা জবাই করে মেহমানদারি করায় দেবেন, আল্লাহর আরশ খুশি হবে। কথা বলে ঠিক কিনা? ওই গরু পিসাবে দরবারে না দিয়ে এলাকায় অসহায় মেয়ে গরিব মেয়ে বিয়ে হয় না, আর বিয়েতে মেহমানদারি করে খাওয়ায় দেন, আল্লাহ খুশি হবে। কথা বলে ঠিক কিনা? খবরদার, কোন ভণ্ড মাজারের দরবারে, কোন দরবারে গরু ছাগল দেয়া যাবে, এগুলো থেকে বিরত হন, ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসেন কোরআন সুন্নার দিকে, ফিরে আসেন হকের দিকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের, আমার কত ভণ্ড পীর, ভণ্ড পীরের অভাব নাই। পীর ছিল শাহজালাল শাহ, পরান শাহ মাকদুম, বাইজিদ মুস্তামি, আব্দুল কাদের জেলানি, বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। কিন্তু এখন দেখবেন খালি ভণ্ড আর ভণ্ড, তালা বাবা, সাকাল সালা বাবা, শিকল বাবা, বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পর, সালা বিন্ধে থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়, আছে না না? আর মানুষ ওদের কাছে যায় কি কয় জানেন? কয় সব কিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে, আছে না না? এমন কায়দা ধাক্কা মারে মানে কলব ফেটে গেছে, আছে না নাই? কত ভণ্ড যে বের হয়েছে, কত ভণ্ড, রাগ করেছেন আপনারা? খবরদার, কোনো মাজারে যাবেন, কোনো পীরের পায়ে সিজদা দেওয়া যাবে। এরপরে দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলে রাখে, কয় কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য, আস্তাগফিরুল্লাহ। একটা সেরা স্যান্ডেল দুর্ঘটনা থেকে আপনার বাঁচাইতে পারে, এগুলো ধারণা করা শিরিক। কথা বলেন না কেন? এরপরে টিয়া পাখি ময়না পাখি এগুলোর কাছে যায়, ভাগ্য গণনা কর, অমুক আংটি ব্যবহার করেন, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, বিফলে মূল্য ফেরত, নাকি বলেন? আজে বাজে কথা বলে আংটি বিক্রি করে, আরে ভাই আংটি বিক্রি করে যদি জেতা যায় মামলায়, আংটি বিক্রি করে যদি বড় লোক হওয়া যায়, তাহলে ও নিজের আংটি ব্যবহার করে নিজে আগে কোটিপতি হয়ে যেত, বাজারে বাজারে আংটি বিক্রি করা লাগতো না। কথা বলে ঠিক কিনা? এগুলো আমাদের বদলে টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করা যাবে না, কোনো কবিরাজের কাছে ভাগ্য গণনা করা যাবে না, শিরিক শিরিক। কথা বলে ঠিক কিনা? আমাদের এলাকায় 1,00,000 লোক গেছে কবিরাজের কাছে, তাই হাত দেখ, ও হাত দেখতে দেখতে 2 মিনিট পরে মারছে ঠাস করে কবিরাজের গালে থাপ্পড়, কয় ভাই থাপ্পড় মারলে গার মিয়া, সারা দুনিয়ার মানুষের ভাগ্য গণনা করো আর নিজে 2 মিনিট পরে ভাগ্যে থাপ্পড় খাবে সেটা বলতে পারো না, কথা বোঝেন নাই? এগুলো কিছু ভণ্ড বের হয়েছে, খবরদার, কোনো টিয়া পাখি কোনো আইনটিক এগুলোর উপরে ভাগ্য গবেষণা করা যাবে, ভবিষ্যৎ চিন্তা করা যাবে, রাগ করেছেন মনে হয়? ওরা আপনার ভবিষ্যৎ কি বলে দেবে, ও তো নিজের ভবিষ্যৎ নিজেই জানে, রাগ করেছেন আপনারা? কষ্ট হয়? এরপরে দেখবেন মানুষ বলে শনিবার মঙ্গলবার সফর করা হয় না কেন, শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, নানান কথা মানুষ বলে, নতুন জামাই নিয়ে আসা হয় না, নানান ধরনের কথা বলে। খবরদার, এগুলো চিন্তা করবে না, এগুলো ধারণা করাও শিরিক। এরপরে সন্ধ্যাবেলায় টাকা দেওয়া হয় না, এগুলো ধারণা করা শিরিক। হাত চুলকেলে টাকা আসে, বেটা কিয়ামত পর্যন্ত বইসে চুলকে চুলকে তো চামড়া ফলে যাবে তাও টাকা আসবে না, কথা বলেন না কেন? চুলকেলে টাকা আসে, অত সহজ, হ্যাঁ এগুলো ধারণা করা শিরিক। এরপরে যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়, আছে না না? ভালো, যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয় ভালো, দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল, বোঝেন নাই কথা? যে মহিলার সন্তান হয় না, ওরা যমজ কলা খাইয়া দেন, তারপরে আল্লাহ যদি দেয়,
অনেক পুরুষ মানুষও তো যমজ কলা খায়, কই বাচ্চা কাচ্চা হয় না তো, আর হবে কেমনে মেশিন পত্র তো নাই, কথাটা ঠিক কে না? এজন্য বাজাল খবর হৃদয়ের কাঠ পেতে কথাগুলো শুনে যান, খবরদার খবরদার, এগুলো ধারণা করা যাবে না। ছোট বাচ্চার পায়ে আর কপালে কালো টিপ দিয়ে দেয় কেন, কয় বিপদ থেকে বাঁচার জন্য, খবরদার, কোন নজর বদ নজর এগুলো থেকে বাঁচার জন্য। তকদিরে ভালো মন্দ কার হাতে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, তকদিরে ভালো মন্দ কার হাতে? আল্লাহর হাতে। এরপরে দেখবেন নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপ পরে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ আসছে, প্রথম দিনে ভাঙা শুরু করছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কিছুই নাই। ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারত, ওই ঘটনা ননদের হাত থেকে ঘটতে পারত, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এরপরে কত ধরনের শিরিক আছে, হিন্দু ধর্ম অবলম্বী তাদের মেলায় যায় আমরা শিরিক করি, কথা বলেন না কেন? তাদের আনন্দের সাথে আমরা নিজেরা মিলে যাই, অথচ আপনার জুমার নামাজে তারা আসে না, আপনার ঈদের নামাজে তারা আসে না, আপনার কুরবানের সময় তারা আসে না, কিন্তু আপনি যান কেন? কারণ আপনি বেহায়া বেশরম, কথা বলেন না কেন? আপনি খালি শিখছেন আগে কি সুন্দর দিন কাটাইতাম, পূজা হইতো আমাদের দাওয়াত দিত আমরা যাইতাম, হ্যাঁ তা আপনি দাওয়াত দেন কুরবানি দিতে গরু ছেলার, দেখেন তো আসে নাকি? শরম হওয়া উচিত, কথা বলেন না কেন? ধর্ম যার যার উৎসব সবার, ইমান নষ্ট করার মতো একটা স্লোগানে তাল মিলাইয়া আপনি যাচ্ছেন, এই স্লোগান ইমানদাররা বলতে পারে না। ইমানদাররা বলবে ধর্ম যার যার উৎসব তার তার, যার ধর্মের উৎসব তার কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, মুসলমানের ধর্মীয় উৎসব মুসলমানের কাছে, তোমার দুই ছাড়া আর কোনো উৎসব নাই। ইসলামী একটু কম করো, কথা বলে না কেন? একটু রং তামাশা কম করেন, বাপরে বাপ, 365 দিন দিবস হচ্ছে 370, প্রতিদিন দিবস, মরা দিবস, মাছা দিবস, বিষ খাওয়া দিবস, ল্যাংরা হওয়া দিবস, হাঁটু ভাঙ্গা দিবস, কোমর ভাঙ্গা দিবস, সাইকেল দিবস, হুন্ডা দিবস, দিবসের অভাব নাই, বউ মারা দিবস, তালাক দেওয়া দিবস, কথা কন না কেন? দিবসের অভাব নাই ভাই, কত দিবস যে চালু হয়েছে সময়, রাগ করতেছেন? হ্যাঁ, তরমুজ খাওয়া দিবস, ভাঙ্গি খাওয়া দিবস, ফান্তা খাওয়া দিবস, কথা কন না কেন? হ্যাঁ, কয়েকদিন পরে বিড়ি খাওয়া দিবস নামবে নাকি কন? হাই রে দিবস, দিবসের নাম শুনে অস্থির হয়ে যায় মানুষ, কি রাগ করছেন? চশমা পরা দিবস, লুঙ্গি খোলা দিবস, আর কি আছে, রাগ করতেছেন আপনারা? এগুলো দিবস পালন করা যাবে নাকি? মুসলমানের দুইটা দিবস, পবিত্র ঈদুল আজহা, পবিত্র ঈদুল ফিতর, মনে থাকবে তো ইনশাআল্লাহ, এছাড়া আর কোনো দিবস চলবে না, কথা কন না কে? মনে যেন থাকে, তাহলে তাল মিলেই না। 14 ফেব্রুয়ারিতে ঘরে কারা? বেহায়া যারা, ঠিক শ্রোতারা আমার সাথে ভালোই তাল মিলে আলহামদুলিল্লাহ। এ বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে শিরিকের শিক্ষা দিচ্ছেন, বাবারে ইয়া বনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বর্ষ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না, ইন্না শিরিকা লা জুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম। বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, নবী গো সবচাইতে বড় গুনাহ বড় অপরাধ কোনটি? আল্লাহর রাসূল বললেন আল্লাহর সাথে শিরিক করা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো এরপরে বড় গুনাহ বড় অপরাধ কোনটি? আল্লাহর রাসূল বললেন নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো এরপরে বড় অপরাধ বড় গুনাহ কোনটি? আল্লাহর রাসূল বললেন প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। আছে না নাই সমাজে? শিরিকও আছে, হত্যাও আছে, আবার প্রতিবেশীর স্ত্রীর দেইকে তো জিনা আছেই, কথা কন না কে? ডাক করেছেন সিরাজগঞ্জে পরকীয়া নাই? আছে না নাই? পরকীয়ার বিষে পুরো দেশ শেষ, কথা কন না কে? এই পরকীয়া প্রেম ভালোবাসার কারণে প্রত্যেকটা সংসারে অশান্তি লেগে আছে, কথা বলেন ঠিক কি না? আজকে স্ত্রীকে ফেলাইয়া স্বামী ভাইকে যায়, স্বামীরে ফেলাইয়া স্ত্রী ভাইকে যায়, যার যখন যার সাথে মন চাচ্ছে
চলে যাচ্ছে অজানায়, ভালোবাসার টানে। কথা বলেন না কেন? এই ভালোবাসা বেশি দিন থাকে না, কতক্ষণ না খায়। এগুলো সব ক্ষণিকের মোহ, কিছু সময়, কারণ এগুলো হারাম। হারাম, হারামের মজা হলো ওয়ান টাইম, কিছু সময় মজা লাগবে, ভালো লাগবে। আজকে যুবক, যৌবনের তারণায় গুনাহ করো, এই রঙের যৌবনে একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, কথা বলা না কেন, এই টাইটস আমরা একদিন ঢিল হয়ে যাবে, চলে যেতে হবে সবাইকে মালিকের ডাকে সারা দিয়ে। এখনো গুনাহ ছেড়ে আসুন, মালিকের দিকে ফিরে আসে, ফিরে আসে আল্লাহর দিকে, ফিরে আসে আমাদের রবের দিকে, কথা বলে ঠিক কে না? সম্মানিত ভাইয়েরা, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, বাজান যে কথা বলতে যায়। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে যখন শিরিকের বিষয়ে কথা বলেন, আল্লাহ রাব্বুল আমিন এত খুশি হয়ে গেল, লোকমান তুমি তোমার সন্তানকে যখন আমার সাথে পরিচয় করায় দাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, এইবার তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করায় দেই। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহি ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুরু লি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মাতা পিতার প্রতি সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করেছে, 2টি বছর সন্তানকে দুধ পান করেছে। সুতরাং আমি এবং তোমার মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আর তোমরা সবাই আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, আমি আল্লাহর দিকে ফিরে আসবা। বাজান গো, মাতা পিতার সদাচরণ খেদমত করার নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? একটা মা সন্তানকে কষ্ট করে গর্ভে ধারণ করে, এই কথা বলতেছেন কে? একটা মা সন্তানকে কত কষ্ট করে গর্ভে ধারণ করে, 3-4 মাস যখন হয়, সন্তান যখন পেটে থাকে, মা ঘুমাইতে পারে না, মা খাইতে পারে না, মার বমি বমি হয়, মা কত কষ্ট করে দীর্ঘ সময়টা পাড়ি দেয়। 6-7 মাস যখন হয়ে যায়, সন্তানটা যখন বড় হয়, মায়ের গর্ভে নাড়া চাড়া করে, সন্তানটা যত বেশি নাড়ে, মার ব্যথা তত বাড়ে। আরে হে বাজান, পৃথিবীর ডাক্তারে গবেষণা করে বলেছে রে বাজান, সন্তান যখন বড় হয়, মার কলিজার সাথে সন্তানের পা লাগায় দেয়, যে সন্তানগুলো পৃথিবীর সবচাইতে পেটের ভিতরে কম নাড়াচাড়া করে, ওরা একটা মাকে 4,500 বার লাথি মারে মার কলিজায়, এত কষ্ট করে যে মা গর্ভে ধারণ করলো। আরে সন্তান যখন জন্ম দেওয়ার সময় হয়ে আসে, 10টা মাস যখন হয়ে যায়, জনম দুঃখিনী মা বাবার 2টা পা ধরে কাঁদে আর বলে, বিবি রে মা, বাবার 2টা পা ধরে কাঁদে, বাবা দেখে বলে, বিবি রে কি হয়েছে এত রাত্রিরে কেন কান্না করো? মা দেখে বলে, স্বামী কত মহিলার সন্তান জন্ম দেয়, আমার বড় ভয় করে, আমি তো সন্তান জন্ম দেই না, এটা আমার জীবনের পথ। শুনেছি কত মহিলার সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই গো স্বামী, তুমি আমার মাফ করে দিও, আমার সাথে যা ভুল হয়েছে তুমি আমারে মাফ করে দিও। ও স্বামী এই নাও সংসার চাবি বুঝায় দিলাম, এই কথা বলে মা দাই মার ঘরে চলে যায়, প্রসবের যাতনায় মা কাঁদে, মার বড় কষ্ট হয়, প্রসবের কি যে যন্ত্রণা, কি যে ব্যথা, কি যে পিন, দুনিয়ার মা সারা কেউ বোঝে না মার কত কষ্ট হয় একটা সন্তানকে জন্ম দিতে। রে বাজান, নবীজির একজন সাহাবি মাকে কাঁধে করে হজ করায়, বিশ্ব নবীজিকে বলে, সাহাবি কাঁধে কে হুজুর আমার মা? নবী বলে, সাহাবি বড় ভালো কাজ করতেছো। সাহাবি ডেকে বলে, নবী গো, আমি যে আমার মাকে কাঁধে করে হজ করালাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবি আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি মাকে এমনি করে কাঁধে করে হজ করাও, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করে
করেছিল। ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাজান কো আমার। আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেগেজ, তোমার পিতা মাতাই তোমার দোজো। এ যুবক, যেই সন্তানগুলো রাগ করে পিতা মাতাকে বাড়ি থেকে আলাদা করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠায়া দিয়েছে, ও তার পিতা মাতাকে পাঠায়া দেয় নাই, পিতা মাতাকে বাড়ি থেকে তারায় দেয় নাই, নিজের কপাল থেকে জান্নাতটাকে আলাদা করে দিয়েছে, কথা বলেন ঠিক কি না? দোয়া নেওয়ার জন্য পীরের কাছে যাওয়া লাগে না, আলেমের কাছে যাওয়া লাগে না। পিতা মাতা হলো সবচাইতে দোয়ার খনি, রহমতের ভান্ডার। মা বাবা যদি দোয়া করে আল্লাহ পাক তোরে কোটিপতি বানায়া দেবে, মা বাবা যদি দোয়া করে আল্লাহ তোকে সম্মানী বানায়া দেবে, মা বাবা যদি দোয়া করে তোর ভাগ্য খুলে যাবে, আর পিতা মাতা যদি বদদোয়া দেয় অভিশাপ দেয়, কোটিপতি থেকে আল্লাহ তোরে ফকিরিপতি বানাবে, সম্মানের জায়গা থেকে আল্লাহ তোরে অসম্মান করবে। এই জন্য পিতা মাতার দোয়া নেওয়া দরকার আছে না নাই? এ যুবক, পিতা মাতার খেদমত করা দরকার আছে না নাই? পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটানোর দরকার আছে না নাই? কারা কারা পিতা মাতার খেদমত করবা দু হাত তুলে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করা তৌফিক দান করেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। মাঝানো গমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। মা সন্তানকে জন্ম দেওয়ার সময় কি যে প্রসাবের জ্বালা, কি যে যন্ত্রণা, কি যে কষ্ট। আরে মা কষ্ট পায়, মা দাঁত মুখ কামড়ায়, ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়, কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মা হুঁশ ফিরে পায়, ডেকে বলে কই আমার সোনা মানিক আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায়, বলে বাসা ধর, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। এই কথা বলে মা সন্তানকে লালন পালন শুরু করে দেয়। বাজান, দুইটা বছর মা দুধ পান করায়, তোমার আমার পেশা পায়খানা পরিষ্কার করে দেয় রে যুব। মা নিজে না খায়া তোমার মুখে আমার মুখে খাবার দিয়েছে, বাবা নিজে ভালো পরনের পোশাক পরে নাই তোমারে আমারে নিয়ে দিয়েছে। যে বাবা কষ্ট করে মাদ্রাসায় পড়াইলো, যে বাবা কষ্ট করে স্কুল কলেজে পড়াইলো, যে মা বাবা তোমার আমার জন্য এত ত্যাগ স্বীকার করলো রে যুব, শেষ বয়সে সেই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, সুন্দরী বউ পায়া মা বাবারে ভুলে যাওয়া যাবে না। কথা বলে ঠিক কে না? মা বাবার খেদমত করবেন তো ইনশাল্লাহ, মার মতো দরদি কেউ হবে না, মার মতো আপন কেউ হবে না। কথা বলেন না কেন? এ যুবক, এখনো সময় আছে, ফিরে আসো কার দিকে? ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো মাতা পিতার দিকে। পিতা মাতা অনেক বড় দামি, অনেক বড় দামি। যদি কোনো ভুল করে থাকি আজকে যা পা ধরে মাপ চাবো। কথা বলেন না কেন? পিতা মাতার কাছে ক্ষমা চাইলে সন্তান ছোট হয়। কথা বলেন না কেন? একটা মা, মা রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া, আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় মাগো, তোমার হেরিন আমি কি দিয়ে শোধায়। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসাই বর্ণ মায়ের বুক, বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তোরে কেসো মা বুকেতে যারা, তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় মাগো, তোমার হেরিন আমি কি দিয়ে শোধায়। কখনো গভীরাতে উঠলে আমি কেঁদে, বুকে মহাশক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজমেলে নাই, তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় মাগো, তোমার হেরি আমি কি দিয়ে শোধায়। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কায়, কোথায় আস মাওলাই আমার, খুলে দেব দয়ার দুয়ার, আদরের মালিক আমি বুকে ফিরে চাই, তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় মাগো, তোমার হেরিন আমি কি দিয়ে শোধায়। রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া, আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় মাগো, তোমার হেরিন আমি কি দিয়ে শোধায়। মারহাবা ক লোকমান হাকিম যখন তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দেয়, আমার আল্লাহ আবার লোকমানে হাকিমকে মাতা পিতার সাথে পরিচয় করায় দেন,
আল্লাহর কত সুন্দর সিস্টেম, আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? পিতা মাতার খেদমত করবো, পিতা মাতার চাইতে বড় নিয়ামত আছে নাকি? ধরে বলেন আছে নাকি? পিতা মাতার দোয়া করলে ভাগ্য খুলে যাবে। মুসা নবীর জামানায় আপনারা শুনেছেন একজন কসায় মা দোয়া করেছেন মুসা নবীর সাথে জান্নাতে যাবেন, কোন সুবহানাল্লাহ। ওয়াইস করণের নাম আপনারা শুনেছেন, নবীর যুগে জন্ম, কিন্তু বিশ্ব নবীকে দেখেন নাই, কিন্তু সম্মান মর্যাদা কত জানেন বিশ্ব নবী। ইন্তিকালের পূর্বে একটি জুব্বা তাকে দিয়েছেন, আল্লাহ আকবার বলে। মার খেদমতের জন্য চিঠি লিখেছেন, নবী গো আমার মা অসুস্থ, আমি ছাড়া আমার মাকে দেখভাল করার কেউ নাই, আপনার কাছে অনুমতি চাই, আমি কি আপনার কাছে আসব, আপনার দিদারে আসব নাকি আমার মায়ের খেদমত কর? আল্লাহ রাসূল বললেন, না আমার এখানে আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত কর। আল্লাহ আকবার বলে। মায়ের খেদমত করার কারণে দাম কত বেড়ে গেছে জানেন? অয়স্করণী যখন জান্নাতের গেটে যাবে, আল্লাহ পাক বলবে অয়স্করণীকে থামায়া দাও, থামায়া দেওয়ার পরে আল্লাহ বলবে মুখটা জাহান্নামের দিকে ঘুরাইয়া দাও। এরপরে আল্লাহ বলবে, অয়স্করণী তুমি কি মনে করেছ, তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য মুখ ঘুরাইলাম? না, ওই যে লোকগুলো জাহান্নামে যায় ওর মধ্যে থেকে যার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করবা, যার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করবা, ওই জাহান্নামি বান্দাকে মাফ করে তোমার কারণে আমি জান্নাত দিয়ে দেবো, কোন সুবহানাল্লাহ। তুমি যার দিকে আঙ্গুল তুলবা যার দিকে, এটা শুধুমাত্র মায়ের খেদমত করার কারণে আল্লাহ ভাগ্য খুলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। নবীজি ভ্রমণ করতেছেন জান্নাত, তিলাওয়াত শোনা যায়, তিলাওয়াতের আওয়াজ পাওয়া যায় জান্নাতের ভিতর। নবীজি বললেন, তো আমার সাহাবীর কণ্ঠের তিলাওয়াত কেন? বলতেছে, নবী আপনি তো জানেন না আপনার এই সাহাবী মায়ের কত পাগল, মায়ের কত পাগল, আল্লাহ পাক তার সম্মান মর্যাদা এত বাড়ায় দিয়েছে, সে যখন জমিনে বসে কোরআন তিলাওয়াত করে আসমান জমিনের সকল ফেরেশতারা লাউড স্পিকার দিয়া আওয়াজ বৃদ্ধি করে তার কণ্ঠের তিলাওয়াত শুনে, কোন সুবহানাল্লাহ। শুধু মায়ের খেদমতের কারণে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, ফেরেশতারা তার তিলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার বল, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পিতা মাতার খেদমত করতে হবে, এই জন্য সন্তানগুলোকে মাদ্রাসায় না পড়াইলে দেখবেন মুফতি মহাদ্দেস বলেন, হাফেজ আলেম বলেন, কারিও, তারা কিন্তু পিতা মাতাকে কখনো কষ্ট দেয় না, তারা পিতা মাতার সাথে কখনো বিয়াদবি করে না, কথা বলে না কেন? এই জন্য বাজার গো আমার পিতা মাতার খেদমত করবেন তো ইনশাল্লাহ, পিতা মাতার পাশে থাকবেন তো ইনশাল্লাহ। এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলে, হে আমার বৎসব, হে আমার সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, বাবারে তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করে থাকো, সেটা যদি শিলা গর্বে থাকে, আকাশে থাকে, কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটাকে তোমার সামনে হাজিরি করবে। সরিষার দানার পরিমাণে যদি ভালো কিছু করে থাকো, মন্দ কিছু করে থাকো, সেটা যেখানে থাক না কেন, শিলা গর্বে থাক, পাহাড়ে থাক, জঙ্গলে, যুবক মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, কেউ দেখে না জঙ্গলে, কেউ না দেখলে একজন দেখেন তিনি কে? আরো সরে বলেন কে? পার্কের সিবাগুলি বৈশে প্রেম করছো, কেউ দেখে না একজন দেখেছেন তিনি কে? রাতের আধারে পিতা মাতা পাড়া প্রতিবেশী চোখ ফাঁকি দিয়ে কলা বাগানে পিরিতি করছো, কেউ দেখে না দেখছে কে? কথা বলে না কেন? রাতের আধারে বান্ধবীর জানালায় যে উকি সুকি দিয়ে কথা বলেছো, কে দেখেছে কে? এজন্য গোপনে প্রকাশ্যে আপনি যদি সরিষার দানার পরিমাণে ছোট পাপ করে থাকেন, আল্লাহ সেইটাও লিপিবদ্ধ করবে, আবার যদি বড় পাপ করে থাকেন সেটাও আল্লাহ লিখবে, ছোট গুনাহ করে থাকলেও লিখবে, ছোট নেক আমল করে থাকলে আল্লাহ পাক ওইটাও আমল নামায় তুলে রাখবে, কথা বলেন ঠিক কিনা? ওমাই আমল মিসকল আজারাতিন খায়রা ইয়ারা ওমাই আমল মিসকল আজারাতিন শাররা ইয়ারা, বান্দা যদি জাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করে থাকো আল্লাহ ওইটাও আমল নামায় লিখে রাখবে, আবার যদি জাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করে থাকো আল্লাহ পাক ওইটাও আমল নামায় লিখে রাখবে, কথা বলেন ঠিক কিনা?
বান্দার সমস্ত কর্মকাণ্ড রেকর্ড হচ্ছে। মা লিহাজাল কিতাব, এই কিতাবটা যেদিন হাতে ধরায় দেবে আপনার আমল আমলনামা যখন হাতে ধরায় দেবে সেদিন মানুষ বলবে লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথা লেখাও বাদ যায় না, বড় কথাও লেখা যা বাদ যায় না, বাদ যাবে কেমনে, বাদ যাবে কেমনে, বাদ যাবে কেমনে। কেরমান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুইজন লেখক চব্বিশ ঘন্টা আপনার আমার জীবনের সমস্ত কথাগুলো লিপিবদ্ধ করতেছে, কথা বলেন ঠিক কিনা। এরপরে আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বান্দা এমন কোন কথা বলে না তার কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা নাই। দিনের আলোতে হোক, রাতের আধারে হোক, গোপনে হোক, প্রকাশ্যে হোক, যে যা করতেছি যা বলতেছি সব রেকর্ড হচ্ছে, কথা বলেন না কেন ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? আমার মুসলমান ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। মনে করেন না হেলিকপ্টারে চড়ে গুনাহ করেছি, বিমানে চড়ে গুনাহ করেছি, সমুদ্রে নিচে গুনাহ করেছি, জঙ্গলে করেছি, পাহাড় পর্বতে করেছি, কলা বাগান ভুট্টার ক্ষেত কত জায়গায় গোপনে অন্যায় করেছি, কেউ তো দেখে নাই, কথা বলেন না কেন, কেউ তো দেখার কথা নয়, আমি তো গোপনে পাপ করেছি। আল্লাহ পাক আয়াতের শেষে বলেন ইন্নাল্লাহ লাতিফুন খবীর, আল্লাহ হলেন সূক্ষ্মদর্শী সর্ববিষয়ে খবর রাখেন। বান্দারে তুমি চলো ডালে ডালে, আল্লাহ চলে বাতায় বাতায়, কথা খর না কে, তুমি চলো যেই দিক দিয়া আল্লাহ দেখে না, আল্লাহ দেখে না, তুমি নিজেকে খুব সিয়ানা মনে করো, খুব বেশি ভাব নেও না, তোমার আমার সব আল্লাহ পাক দেখতেছে। সময় থাকতে কি হয়ে যাওয়া লাগবে, ভালো হয়ে যাওয়া লাগবে, সময় থাকতে কি হয়ে যাওয়া লাগবে, ভালো হয়ে যাওয়া, ফিরে আসবো কার দিকে, আল্লাহর দিকে ফিরে আসবো কার দিকে, আমরা দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে পাপ ছেড়ে দেব, কার ভয়ে, কার ভয়ে, সন্তানকে বুঝায় বাবা গোপনে পাপ করা যাবে না, প্রকাশ্যে পাপ করা যাবে না। আপনার ছেলে যদি কারো আম গাছের আম চুরি করে নিয়ে আসে, আপনি বাবা হিসেবে বলেন সাব্বাস, আমার সাহস ছিল না, আমার ছেলের সাহস, বাপরে বাপ, এলাকার গাছে আর কিছু রাখে না, কথা বলে না কেন। ছেলে যদি পুকুর থেকে কারো গোপনে মাছ চুরি করে নিয়ে আসে, বাবা খুশি হয়ে যায়, ছেলে পাইছে একটা, বাপরে বাপ, 10 কেজি মাছ চুরি করে নিয়েছে, এক মাসের খরচ বাইছে গেল, আছে না না, এরকম করলে হবে না। আপনার ছোট্ট সন্তান এদিক খেয়াল করেন, ছোটবেলায় ছোট একটা অন্যায় করেছে, আম চুরি হোক যার যেটা হোক, আপনি ধরে বলেন বাবা আমি আদর্শ সন্তানের পিতা হতে চাই, আমি কোনো আম চোরের বাবা হতে চাই না, কথা বলেন, ছোটবেলায় ছোট অন্যায় করেছে এটাকে বাহাবা দেওয়ার সুযোগ নাই, এই ছোট অন্যায় অপরাধ যদি আমি কড়াভাবে শাসন করি, তোমার আম জালাকে কিনে দেবো, মাছ জালাকে কিনে দেবো, বাবা খবরদার কোনোদিন অন্যায় করবা না, অপরাধ করবা না, আমি কোনো চোর ডাকাত এর বাবা হতে চাই না। আর আমরা এমন বাবা হয়েছে কাউকে গণবি না, কাউকে গণার টাইম আছে, দুই সাইডে মারে শেষ করে দিয়ে আসবি, যা লাগে আমি দেখবো, মানে ছেলে তো বড় করতেছে না, মনে হয় ক্যাডার পালতেছে, ক্যাডার মাছ তান আছে না না, এরকম সন্তান পাললে হবে না, সন্তানকে বুঝাইতে হবে। আমি জানি তাফসির কোরআন মাহফিল লিখলে হবে না, সব শ্রোতা তাফসির শোনে না, আমার আলোচনা আমি শুরুতেই বলতেছি তাফসির ভিত্তিক করতেছি, এখানে যদি পাঁচজন শ্রোতাও থাকে তারা বুঝবে যে না আলোচনা তাফসির ভিত্তিক হচ্ছে, আমি চাইলে মেলা ঘটনা বলতে পারতাম। হ্যাঁ ঘটনা টাইম চলে গেছে, এখন তাফসির ভিত্তিক আলোচনা করতেছি, যারা শুনতেছে শুনতেছে আলহামদুলিল্লাহ, যারা চলে গেছে গেছে, হুজুরের কাছে সবাই ওয়াদা দিল, কথা বলে না কেন, না আমি বসে আছি এই জন্য চলে গেছে নাকি বলেন, কিছু শ্রোতা আসে আলগা শ্রোতা, একটু রং তামাশা, হাসি ফান, গান কৌতুক এগুলো শোনার জন্য আসে, ও টিভির সামনে বসে মজা নেয়, টেলিভিশনে নাটক দেখে মজা নেয়, ওয়াজ মাহফিলে এসে মজার ধান্দা করে, তো ভালো হবে কোন জায়গায়, আলোচনা প্রসঙ্গে দুই এক লাইন কথা একটু এদিক সেদিক, একটা দুইটা হাসির কথা, সেটা আলাদাই, দুই ঘন্টা ধরে আপনাদের হাসাবে কে, কথা বলেন না কেন, তাহলে ওয়াজ মাহফিল না দিয়ে মুফতি সাহেব বললেন কৌতুকের অনুষ্ঠান দেবেন, তাই দেবে দেবেন, আর ভালো কাজে লোক কম আসে, ভালো কথা মানুষ কম শোনে, এই জায়গায় যদি মমতাজ আসতো, জেমস আইতো, বাপ রে বাপ, পা ফেলার জায়গা থাকতো না, এই যে ভাই বলতেছে,
আমরা গান বাজনা, যদি খালি মাজা দোলায় কেউ একটা নাচ দেখায় তো রূপবানে নাচে কমর দোলায়, আরে বাপরে বাপ। আর যদি কয় ঘুম ভাঙায় গেল গো মরার কুকিল, তো শেষ কথা ঘন না খা। যুবকেরা পাগল পাগল, গানের পিছনে অশ্লীলতার পিছনে পাগল, কথা কন না খা। আর এখনকার যে শিল্পী ওদের যে গান বাজনা ওগুলো কোনো কিছু বোঝা যায় না, কিচ্ছু বুঝবেন না, কিসের ডিজে গান। রাগ করেছেন আপনারা মন খারাপ? এ বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন, তাহলে সন্তানকে বুঝাইতে হবে গোপনেও যদি গুনাহ করো আল্লাহ সেইটাও লেখে, গোপনে যদি নেক আমল করো আল্লাহ সেইটাও লেখে, প্রকাশ্যে যদি অন্যায় করো পাপ করো আল্লাহ সেইটাও লেখে, আবার প্রকাশ্যে যদি নেক আমল করো আল্লাহ সেইটাও লেখে। অতএব তোমার আমল নামা 24 ঘন্টা লেখা হচ্ছে বাজান, তুমি সাবধান, তুমি ভালো হয়ে যাও। আমি আদর্শ সন্তানের আদর্শ পিতা হতে চাই, কথা বলেন ঠিক? সন্তানকে গুনাহ ছাড়ার ব্যাপারে বাবা হয়ে নসিহত করা লাগবে, উপদেশ দেওয়া লাগবে, গুনাহ ছাড়ার ব্যাপারে চেষ্টা চালা লাগবে, কথা বলেন ঠিক? এরপরে লোকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ইয়া আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বর্ষ, সালাত আদায় করো, সালাত আদায় করো। আমি বাবা হয়ে যদি ছেলে কুসিঙ্গে না যায় গালি দেই, কুসিঙ্গে কেন গেলি না, মা গালি দেয় কুসিঙ্গে যা, নইলে তোর বাপরে দিয়ে বকা খাওয়ায় নেব। কিন্তু এই ছেলেটা জহরের নামাজে গেল না, মার মন খারাপ নাই, আসর মাকরি বেশায় গেল না, মার মন খারাপ নাই, কোনোদিন বলল না, যদি জহরের নামাজ না পড়তে যাস তোর বাবার কাছে বলে দেব। আমি বাবা হিসাবে কখনো বললাম না ছেলেরে জহর আসর মাকরি বেশা তোমার হয়েছে কিনা। মা জানো গো আমার, আমি যদি আমার ছেলের হাত ধরে কেজি নিতে নিয়ে যেতে পারি, স্কুলে নিয়ে যেতে পারি, কলেজে নিয়ে যেতে পারি, হাতে নিয়ে যেতে পারি, বাজারে নিয়ে যেতে পারি, মেলায় নিয়ে যেতে পারি, আমি বাবা হিসাবে কেন পারবো না আমার ছোট্ট শিশুটার হাত ধরে আল্লাহর ঘর মসজিদ চিনাইতে? কথা বলেন কেন, কেন পারবো? যদি আপনি পারেন আপনার সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যেতে, আপনি পৃথিবীর সফল বাবা। আর যদি না পারেন আপনি হবেন পৃথিবীর ব্যর্থ বাবা, কথা বলে ঠিক না? কারণ সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই, আলেম বানানোর দরকার আছে না নাই? আজকে মুফতি সাহেবের জীবন ধন্য দেখেন, ওনার নিজের মাদ্রাসা থেকে ওনার কলিজার টুকরা সন্তান 30 পারা কোরআন মুখস্থ করেছে কোন, সুবহানাল্লাহ। আমি তো ওনার এই দৃশ্য দেখে আমার কলিজার মধ্যে এত আনন্দ লেগেছে, আমার চোখে পানি চলে আসছে। আরে ইনার মতো বাবা দরকার, মুফতি সাহেবের মতো বাবা দরকার, যে বাবা তিনি নিজে প্রতিষ্ঠিত করা মাদ্রাসা সেখান থেকে তার সন্তান, তার সন্তান হাফেজ হয়েছে, আল্লাহ আকবার বলেন। আমি দোয়া করি তার সন্তানটাকে আল্লাহ পাক এই জামানার বড় আলেম হিসেবে, ইসলামিক স্কলার হিসেবে, দিনের দায়ী হিসেবে আল্লাহ কবুল করেন, যদি বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য সন্তানদেরকে হাফেজ বানাইতে হবে, আলেম বানাইতে হবে, মুফতি মুহাদ্দিস বানাইতে হবে, জামানের বড় ইমাম বানানোর স্বপ্ন দেখতে হবে। তা না হয়ে আমরা ক্রিকেটার, কথা না ক্রিকেটারের বাবা হতে চাই, চলিতেছে বিপিএল নাকি কন, যুবকেরা বিপিএল দেখাবে আর এখন লাভ হবে, আছে না, আছে না? ওরা ক্রিকেট পাগল, ওরা ফুটবল পাগল, ওরা নাচের পাগল, ওরা গানের পাগল, ওরা আল্লাহর পাগল হলো না, কথা বলেন না কেন? আল্লাহর পাগল হবি কপাল খুলবে, কোরআন সুন্নার পথে আসবি তোর জীবন পরিবর্তন হয়ে যাবে, কথা বলেন ঠিক না? এই জন্য নায়কের বাবা নয়, গায়কের বাবা নয়, শিল্পীর বাবা নয়, আমরা হতে চাই হাফেজের বাবা, আলেমের বাবা। কথা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। আজকে এমনও পিতা মাতা আছে সন্তানকে গানের স্টেজে তুলে দিয়া আল্লাহর কাছে মুনাজাত ধরে, আল্লাহ আমার মেয়েটা খুদে গান রাজ হওয়ার স্বপ্ন নিয়ে ইয়াস কাট পাওয়ার আশায় সিরাজগঞ্জের বেলকুচিতে গেছে, মালিক গো আমার সন্তান যেন একটা ইয়াস কাট পায়, কথা কন। সন্তানকে গানের মঞ্চে তুলে দিয়েছে, নাচের স্কুলে তুলে দিয়েছে। যে পিতা মাতা সন্তানের হাতে গিটার কিনে দিল, নাচের স্কুলে পাঠাইলো, গানের স্কুলে পাঠাইলো, গানের মঞ্চে পাঠাইলো, নাটক সিনেমার জায়গায় পাঠাইয়া দিল, সে তো নিজের সন্তানকে নিজের হাতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, কথা বলে ঠিক না? নিজের হাতে নিয়ে যাচ্ছে। আপনি মুসলমান, আপনার সন্তান গানের স্কুলে পড়বে, নাচের স্কুলে যাবে, গান শিখবে, তার জন্য হাজার হাজার টাকা সকালবেলা ওগুলোর জন্য হাজার হাজার টাকা ব্যয় করে, মাদ্রাসায় সন্তান পড়ায় 500 টাকা 1000 টাকা দিতে কয়, হুজুর খুব অভাব আছে, যত অভাব ওই মসজিদের ইমাম সাহেবের কাছে আর মাদ্রাসার হুজুরের কাছে, আর দুনিয়ার সব জায়গায় অভাব নেই, কথা কন না, খালি দুর্বল হুজুরদের কাছে এসে। রাগ করেছেন আপনার?
হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে জানে বাজার। এজন্য শিল্পীর বাবা না, নায়কের বাবা না, গায়কের বাবা না, ক্রিকেটারের বাবা না, ফুটবলারের বাবা না, বাবা হব কার? এই যে বাংলাদেশের একজন ছেলে দুবাই সহ বিশ্বের কয়েকটি দেশে, কি নাম, এই যে কয়েকদিন আগে আবু রাহেত না কি যেন নাম, না না এই যে কয়েকদিন আগে আর একটা ছেলে দুবাই, ওই ছেলেটার নাম আমার মনে আসতেছে না, আব্দুল্লাহ রাহাত না কি যেন একটা নাম, দুবাই আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় নাম্বার ওয়ান হয়েছেন, আল্লাহ আকবার বলে। আমার দেশের হাফেজে কোরআন না নাম্বার ওয়ান হওয়া, এটা আমাদের গৌরবের বিষয়। ওরা ক্রিকেট খেলতে যায় কি করে, হ্যাঁ হ্যাঁ হাইরে চলে আসে, ফুটবল খেলতে যায় হাইরে চলে আসে। আর আমার দেশের হাফেজে কোরআনেরা পৃথিবীর 90টা দেশ, 71টা দেশ, 93টা দেশকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয় আল্লাহ আকবার। আমার দেশের কলিজার টুকরা হাফেজের আল্লাহ আকবার বলে, এমন সন্তান আমাদের দরকার। নাজমুস সাকিবের মতো সন্তান দরকার, আব্দুল্লাহর মতো সন্তান দরকার, আব্দুল্লাহ বিন রাহাতের মতো সন্তান দরকার। যে সন্তানগুলো আপনার সম্মান উজ্জ্বল করবে, দেশের সম্মান উজ্জ্বল করবে, কথা বলেন ঠিক কিনা? কেউ দুর্নীতি করে বিদেশে যায়, আমার দেশের মানুষ বিদেশে যায় ধরা পড়ে দুর্নীতি করে, আর আমার দেশের কলিজার টুকরারা তাদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়ার মতো এয়ারপোর্টে কেউ হাজির হয় না, লাল গালিজার শুভেচ্ছা দেওয়ার জন্য কেউ নাই, কোনো মিডিয়াতে তাকে 2-3 লাখ টাকা পুরস্কারও দেয় না, কথা বলে না কেন? কোনো এমপি মন্ত্রী দরদ মাখা হাত নিয়ে যে আমার এই যুবকটা বিদেশ থেকে 71টা দেশকে পিছনে ফেলে আমার দেশের যুবক হাফেজে কোরআন নাম্বার ওয়ান চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ, 10 লাখ টাকার চেক ধরায় দেবে, দেয় না। নায়িকারা মাজা দোলায় ওদেরকে পুরস্কার দেয়, সিনেমার নায়ক নায়িকা কথা কন না কে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। একজন ক্রিকেটার 6 মারলে বাড়ি ঘর করে দেয়, একটা উইকেট ফেলালে তর 14 গোষ্ঠীর বিল্ডিং করে দেয়, কথা কন না কে আপনারা? আসলে একটা হাফেজ একজন আলেম এই সম্মান পায় না, আমার দেশে পায় না, এটা দুঃখের বিষয়। কলিজার ফেটে যায়, কথা বলেন ঠিক কিনা? বাজান গোমারি দয়ের কান পেতে কথাগুলো শুনে যান। লোকমানে হাকিম তার সন্তানকে ডেকে বলে, ইয়া বোনা ইয়া আকিমিস সালা, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বর্ষ, আমি যদি বাবা হিসাবে আমার ছেলেটার হাত ধরে মসজিদে নিয়ে যাইতে পারি, আমি পৃথিবীর সফল বাবা। ছেলেকে বলবো, আব্বা আমার ছোট আব্বা, চলো না বাজান, একসাথে গোসল করে আমরা জহরের নামাজ পড়ে আসি, আপনি যদি আদর করে ডাক দেন, গালে মুখে চুমা খান, আদর করে সন্তানটাকে মসজিদে নিয়ে যেতে চান, পৃথিবীর এমন কোন শয়তান, এমন কোন বেয়াদব সন্তান নাই যে বাবার কথা শুনবে না, আদর করে ডাকলে, কথা কন না কেন? কিন্তু আপনি নিজে নামাজ পড়েন না, ঝাড়ি মেলেন কাল হুজুর আজ করছে গোলাম রবে, যা আজ কর, যা নামাজ পড়ে যা, বেশি ঝাড়ি নেবেন, আপনি নামাজ পড়েন না, ছেলে কবে আর তুমি পড়ো, আপনি আগে ভালো হন, মুখের ওপর বলবে তোমার নামাজ পড়ার ক্ষতি দেখি না, তোমার বয়স হয়ে গেছে, আমার তো বয়স কম, এ শোনো আপনার আগে ভালো ভালো লাগবে, নিজের নামাজি হয়ে ছেলেকে নামাজি বানানোর স্বপ্ন দেখতে হবে, বে নামাজি বাবা নামাজি সন্তান চাইলে হবে না, কথা বলেন না কেন? এই জন্য আপনি আগে নিজে নামাজ পড়বেন, এরপরে ছেলেগুলোকে মসজিদে নিয়ে যাবেন, মনে থাকবে ইনশাল্লাহ। একটা বাড়িতে 4 জন সদস্য, 4 জনই নামাজ পড়ে, ভালো লাগে না বাজান, কি মজা লাগে, 6 জন সদস্য 6 জনই নামাজে আলহামদুলিল্লাহ। আমাদের পরিবারগুলোকে আমরা এইভাবে সাজাইতে পারবো না? 3 জন হোক, 4 জন হোক, 6 জন হোক, আপনার মেম্বার যে কয়জনই হোক না কেন, আপনার পরিবারের সদস্য যে কয়জনই হোক না কেন, সবাই যদি নামাজি হয় ভালো লাগবে তো ইনশাল্লাহ, লাগবে না ভালো। আমরা চাই আমাদের পরিবারগুলো নামাজি হোক, আল্লাহ কবুল করে ছেলে বলে না, আর সলাত আদায় করতে হবে কার ভয়ে, আল্লাহর ভয়ে, আমরা যেন ফাসক্ত সলাত আদায় করতে পারি, আল্লাহ তাওফিক দান করুক, শুনে বললাম। এরপরে লোকমানে হাকিম বলেন, আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, সন্তানকে বলতেছে বাবা নিজেও সৎ কাজ করবা, মানুষদেরকেও সৎ কাজের দিকে ডাকবা, ভালো কাজ যেখানে তুমি সন্তান থাকবা সেখানে, আল্লাহ আকবার বলেন। এরপরে বলেন, অনহানিল মুনকার, গুনাহের কাজ, অশ্লীলতা যেখানে, গালমন্দ যেখানে, নোংরা কাজ যখন দেখবা, সমাজে খারাপ কাজ যেখানে দেখবা, খারাপ কাজ যেখানে তুমিও থাকবা না, যারা খারাপ কাজ করবে ওদেরকে করতেও দিবা না, বাধা দেওয়ার চেষ্টা করবে, কথা বলেন ঠিক কিনা? এরপরে কলিজার টুকরা সন্তানকে বলেন,
ওয়াসবির আলা মা সাবাকা, সন্তান ধৈর্য ধারণ করতে হবে, সবরকারী হতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা দৃঢ় সংকল্পের কাজ, অত্যন্ত কঠিন একটি পথ। এ পথ পাড়ি দিতে গেলে সলাত আদায় করা, সৎ কাজের দিকে মানুষকে ডাকা, অসৎ কাজ থেকে বিরত থাকা, সবর করে টিকে থাকা, ধৈর্য নিয়ে সমাজে চলা, ধৈর্য একটা অনেক বড় একটা বিষয়, কথা বলে ঠিক কিনা। মুমিন হতে গেলে আপনার সবরকারী হতে হবে, ধৈর্যশীল হতে হবে। এরপরে সন্তানকে বললেন, ওয়ালা তুসইর খদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্না আল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সন্তানকে বলতেছে, বাবা অহংকার বশ তুমি মানুষকে অবজ্ঞা অবহেলা করো না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, ছোট চোখে দেখো না, মানুষকে অবহেলা করবা না। আর এই জমিনে অহংকার করে পা ফেলবা না, এই জমিনের মালিক আল্লাহ, অহংকার অহংকার করার অধিকার আপনার আমার নাই। এই জমিনের মালিককে আপনি, আমি যে অহংকার করি বাজান, পা দিয়ে লাথি মেরে কি জমিন ফাটায় ফেলতে পারবেন? লাথি মেরে দেখেন পায়ের বারোটা বাজবে, আল্লাহর জমিনের কোনো ক্ষতি হবে? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তামশিফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না, অহংকার বশত জমিনে পা ফেলো না। কষ্ট হচ্ছে আপনাদের হৃদয়ের কান পেতে কথাগুলো শুনতেছেন? অহংকারকারী বান্দাকে আমার আল্লাহ ভালো, অহংকারকারী বান্দাকে আমার আল্লাহ পছন্দ করে। অহংকার করা যাবে না, দাম্ভিকতা করা যাবে না, একটু টাকা পয়সা হলে অহংকার করা যাবে না, একটু ধনী হলে অহংকার করা যাবে না। শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ ধনী বানাইছে আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা ক্ষমতায় বসাইছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সৌন্দর্য দান করছে আলহামদুলিল্লাহ, অহংকার করার কিছুই নাই, কথা কন ঠিক কে না? অহংকার করবেন পতন আসবে, কথা কানে অহংকার করবেন পতন আসবে। নিরহংকার মানুষ হতে হবে, অমায়িক ব্যবহারের মানুষ হতে হবে। ওয়াইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারা যারা জমিনে নম্রভাবে বিনয়ের সহিত বিচরণ করে, চলাফেরা করে, কথা বলে ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর প্রিয় হতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ, আল্লাহর প্রিয় হওয়ার জন্য কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। গুনাহ ছেড়ে দেব কার ভয়ে, নামাজ পড়বো কার ভয়ে, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাবো কার ভয়ে, সন্তানগুলোকে মাদ্রাসায় দেবো তো ইনশাল্লাহ, দেবো তো ইনশাল্লাহ। ছোটো ছোটো বাচ্চারা মাদ্রাসায় পড়ে কী সুন্দর ঢেলে কলু ব্যবহার করে, মুরব্বী দিকে সালাম দেয়, আদব কায়দা কী সুন্দর, সন্তানকে মাদ্রাসায় দেন, কথা বলেন এখন। আমার মরণের পরে যদি আমার ছেলেটা জানাজার নামাজ পড়ায়, এটা আমার সৌভাগ্য না? এজোরে বলে সৌভাগ্য না? আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার ছেলেকে আমি মাদ্রাসায় দিয়েছি, আমি নিজে একটা মাদ্রাসার কাজ শুরু করেছি, দোয়া করবেন ইনশাল্লাহ। স্বপ্ন আছে তিনটি, একটি মাদ্রাসা বানাবো, একটা মসজিদ বানাবো, একটা গণকবরস্থান বানাবো। আল্লাহ যেন তার এই ক্ষুদ্র গোলামের এই সংক্ষিপ্ত জীবনে, এই ছোট্ট জীবনে এই স্বপ্নগুলো পূরণ করে দেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলের ইজ্জত সম্মান আরো বাড়ায় দেন। জোরে কোন আমিন। সমস্ত বালা মুসিবত শত্রু শত্রুতা জালেমের জুলুম থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। জিল্লা বলেন আমিন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।